সাকিব খান এর সাথে মুভি করে হচ্ছে উদ্বোধন যেটাকে বলে ওটা করব। না না, এই মুহূর্তে আমার থেকে সুইট কিউট আর মডেল নায়িকা হলেই হয় না, একটা ফেস লাগে অ্যাক্টিং করার মতো। তো এই মুহূর্তে হচ্ছে আমার থেকে সুইট কিউট আর এরকম ফিগারওয়ালা নায়িকা নাই। না, আমি হচ্ছে এই কথাটা বলেছিলাম যে আমি প্রায় লক্ষ্য করতেছি যে যদি কোনো মুভি করা হয় তাহলে বাইরের দেশ থেকে নায়িকা আনানো হয়। আর আমার কাছে খারাপ লেগেছে যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, হ্যাঁ, যাদের অনেক প্রতিভা রয়েছে, যাদের মুভি করার মতো যোগ্যতা রয়েছে। তো আমি ওই দিক থেকে ব্যাপারটা খেয়াল করলাম যে আমিও তো দেখতে শুনতে মার্শাল্লাহ খুবই সুন্দর, আমি কোনো দিক দিয়ে কম না। তো আমার অনেক ইচ্ছে ছিল যে আমি মুভি করব, ইভেন এখনও ইচ্ছা, আর সেটা হচ্ছে সাকিব খানের সাথেই মুভি করব, অন্য কারোর সাথে না। আগে সাকিব খান এর সাথে মুভি করে হচ্ছে উদ্বোধন যেটাকে বলে ওটা করব। তো সিনেমার জগতে আমিও আসতে চাই, বাট সুযোগ কই, কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এখন ভালো কাজ মানেই হচ্ছে অন্য কিছু, আপনি হচ্ছে ভালো থেকে হচ্ছে মিডিয়ায় কাজ করতে পারবেন না। তো দেখেন, আমি ভালো থেকে কাজ করতে চাচ্ছি, আমি হচ্ছে ভালো একটা নাটক করতে পারতেছি না, আমি ভালো একটা মুভি চাইলেও আমি এখন করতে পারবো না, সেই বিনিময়ে আমাকে হচ্ছে অনেক কিছু গুনতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি এটা আর কি একটা জেদ থেকে বলেছি যে আমাকে কেন নেওয়া হয় না। ইভেন আমাকে ছাড়াও বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তবে আমার কেন জানি মনে হয় যে আমি একটু ইউনিক টাইপের, আমি দেখতে শুনতে খুব কিউট, এটা সবাই বলে, শুধু আমি একা না, আর যেহেতু আমার জিরো ফিগার, তো এটা নিয়ে হচ্ছে আমি গর্ব করি, সব জায়গায় গর্ব করি। আগে ছিল যেমন হচ্ছে নুসরাত ফারিয়া থেকে শুরু করে অনেক অনেক নায়িকাই ছিল, বাট এখন না আমার কোনো নায়িকাকেই ভালো লাগে না। কারণ কিছু কিছু কারণে হচ্ছে তাদের প্রতি হচ্ছে মন উঠে যায়, শুধু আমি একা না, এরকম হচ্ছে আরও বাংলাদেশের যে জনগণগুলো কি দেখবেন, নায়িকারা হচ্ছে ক্যামেরার সামনেই আসলে কমেন্ট বক্সটা খুললেই গালাগালি শুরু হয়ে যায়। তাহলে যদি তাদেরকে পাবলিক চাইতো তাহলে এরকম করে গালাগালি করতো না। তো আমার মনে হচ্ছে কি যে ইউনিক নায়িকা লাগবে, ইউনিক একটা ফেস লাগবে, নতুন একটা ফেস লাগবে, আর সেটা আমি হলে মন্দ কি। আপনি দাবি করেন যে আপনার মতো ফিগারের নায়িকা বাংলাদেশে একটাও নাই এই মুহূর্তে? না না, এই মুহূর্তে আমার থেকে সুইট কিউট আর মডেল নায়িকা হলেই হয় না, একটা ফেস লাগে অ্যাক্টিং করার মতো। তো এই মুহূর্তে হচ্ছে আমার থেকে সুইট কিউট আর এরকম ফিগারওয়ালা নায়িকা নাই। আচ্ছা, অনেকেই বলতেছে যে সাকিব খানের তুফান টু সিনেমায় আপনি নায়িকা হবেন, এরকম কথাবার্তা উঠে আসতেছে, আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি আপনি কি বলবেন? তুফান দেখার পর থেকে এখন হচ্ছে প্রতিনিয়ত মনটা চাচ্ছে যে কেন যে আমাকে নেওয়া হলো না। তবে চিন্তা করলাম যে কোনো সমস্যা নাই, তুফান টু যদি আসে সেটাই হয়তো আমি চান্স পেলে পেতে পারি। কারণ হচ্ছে নায়িকাদের পরেই তো আমি, তাই না? নায়িকাদের পরে বলতে হচ্ছে নায়িকাদের তো যে বাংলাদেশের যে নায়িকাগুলো আছে এদের, ওদের দিয়ে তো আর মুভি হবে না। কারণ দেখবেন ওরা হচ্ছে একটু মুটিয়ে গেছে, প্লাস হচ্ছে পেটে চবড়ি বেড়ে গেছে, ইভেন হচ্ছে নানান ধরনের সমস্যা, কেউ কেউ কোয়ালিটি ধরে রাখতে পারতেছে আর কেউ কেউ পারতেছে না, মানে ছোটো ছোটো বাজেটের কাজ করে কোয়ালিটি হারিয়ে ফেলতেছে। তো আপাতত আমি তো দেখতে শুনতে ভালো, অ্যান্ড হচ্ছে আমার কোয়ালিটি বুঝে শুনে আমি এখন কাজ করতেছি, মানে কাজ কমিয়ে দিয়েছি যাতে হচ্ছে মুভিতে এন্ট্রি করতে পারি। তো আমার মনে হয় যে তুফান টুতে আমাকে নিলে খারাপ হয় না। আপু, আপনার সাথে আপনি সাকিব খানের সাথে সিনেমা করার যে যোগ্যতা।